उदयपुर रमेश चौमन स्थित पंजाब नैशनल बैंक शाखा चोर चक्रेर हाना पेचनर दिखे दरजार तला भेजे बैंक भेतर ढुके सीसीटीवी कैमरार तार केटे दे चोर चक्रेर पांडारा तब अत्यंत पावरफुल लकर थाकाय टाका पैसा निये जेते पारेनी बोलेछेन मैनेजर घटनार तदंत करछे पुलिस। রাতের আধারে উদয়পুর রমেশ চৌমুহনী স্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শাখায় হানা দিয়েছে চোর চক্রের পাণ্ডারা। ঘটনা শনিবার রাতে ব্যাংকের ভেতর ঢুকে সিসিটিভি ক্যামেরার তার কেটে নেয় চোর চক্রের পাণ্ডারা। রাতে চোরের দল বাথরুমের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সিসিটিভি ক্যামেরার তার কেটে দিয়েছে। রবিবার এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ব্যাংকের ম্যানেজার। খবর দেওয়া হয় আরকিপুর থানায়। ছুটে আসেন উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথ এবং আরকিপুর থানার পুলিশ। সাংবাদিকদের এই কথা জানিয়েছেন ব্যাংক ম্যানেজার এ শ্রীকান্ত। তিনি আরো বলেন, ব্যাংকে অত্যন্ত পাওয়ারফুল লকার থাকায় টাকা পয়সা নিতে পারেনি চোর চক্রের পাণ্ডারা। বাথরুম কা জো পিছে কা জো উইন্ডো হ্যায় স্মল উইন্ডো উসকো খোল কে উসকে বাদ ব্যাংক কা জো সিসিটিভি সিস্টেম এন্ড জো বার্গলার অ্যালার্ম সিস্টেম সব কা ওয়াইর কাট করকে সেফ ওপেন করনে কে লিয়ে ট্রাই কিয়া থা বাট ইট ইজ এ উই থিংক ইট ইজ এ ফেইলড অ্যাটেম্প্ট বাট वो हम सेफ खुलने के बाद हमको पता चलेगा। सेफ हम खुलेगा जब पुलिस से परमिशन मिलेगा आफ्टर कम्प्लीशन ऑफ फॉरेंसिक फॉर्मेलिटी। अभी क्या पुलिस आया है? पुलिस आया है, अभी ब्रांच में ही है। এদিন উদয়পুর রমেশ চৌমুহনী স্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চোর চক্রের হানার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। তবে পুলিশের নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে থাকা সত্ত্বেও কিভাবে রমেশ চৌমুহনীতে ব্যাংকের এই ঘটনা ঘটল এ নিয়ে পুলিশের ভূমিকায় জনমনে প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।